Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও পুনর্বাসন বিশেষজ্ঞ, ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, এটা আমার চেম্বার। আমি অলরেডি একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে আজকে একটি লাইভে আসব, যেটা হচ্ছে আমরা সবাই এখন হোম কোয়ারেন্টাইনে আছি ডিউ টু করোনা ভাইরাল ফিভার এবং প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে, যেহেতু একটা ছোঁয়াচে রোগ। আমাদের এই রোগ থেকে আমরা যেন সবাই ভালো থাকতে পারি, এই জন্য আমরা আছি একটা সামাজিক দূরত্বে। এখন অনেকেই বাসায় আছেন, আপনারা ডাক্তার হয়তো দেখাতে অসুবিধা হয় বা কোথায় যাবেন কি করবেন। সকল পুনর্বাসন ডিসেবিলিটি প্যারালাইসিস এই জাতীয় চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গিয়েছে, যারা হয়তো হাসপাতালে স্টে করছে। যেমন আমাদের এখানে ডিপিআরসিতে অনেক রুগী আছেন ভর্তি, তাদের চিকিৎসা চলছে, কিন্তু নতুন রুগী নেওয়া এই মুহূর্তে সম্ভব না, কারণ এটা এখন গভর্নমেন্টেরও একটা বাধ্যবাধকতা আছে। প্লাস আসলে ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা কোনো রুগী মারা যায় না, কিন্তু এই করোনা ভয়ানক এই ডিজিজ থেকে মানুষ মারা যেতে পারে। তো আমি প্রথমেই, আমার সাথে আপনারা একমত হবেন, আমরা যারা এখনো ভালো আছি এই করোনার প্রভাব থেকে এখনো বেঁচে আছি, আমি বলবো মহান আল্লাহ পাকের কাছে আমরা সবাই লাখ লাখ সহস্র কোটি কোটি শুকরিয়া আদায় করছি। সবাই যারা আমার এই লাইভটি দেখছেন তারা সবাই আমার সাথে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে, বাংলাদেশের সকল মানুষকে, পৃথিবীর সকল মানুষকে যেন সুস্থ রাখে, ভালো রাখে এবং এই ভয়ানক রোগ থেকে আমাদেরকে পরিত্রাণ করে। সবাই আবারও বলেন আমিন। তো আজকে আমি আসলে একটি অলরেডি স্ট্যাটাসে আপনারা দেখছেন, যারা হাঁটু ব্যথায় ভুগছেন, চিকিৎসা পাচ্ছেন না বা কোথায় যাবেন বা ডাক্তার পাওয়া খুব টাফ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমার প্রফেশনাল সাইড থেকে, ইথিক্যাল সাইড থেকে আমি আপনাদেরকে কিছু টিপস দিব, যেটা আপনারা বাসায় এই চিকিৎসাটা আপনারা করলে আশা করি উপকারে পাবেন। আসলে হাঁটু ব্যথার অনেক কারণ আছে, লটস অফ ডিজ কজ ফর নি পেইন। হাঁটু দুটো হাড় আছে, একটা হচ্ছে উপরে আমাদের এই উপরের অংশ হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফিমার, এটা ফিমার এবং এখানে টিবিয়া এবং ফিবুলা দুটো বোনস আছে। কিন্তু মূলত হাঁটুটা আমি একটু দেখাই, একটু টান তো, তাহলে হাঁটু, হাঁটুটার এই ফিমার বোন এবং এই টিবিয়া বোনস এখানে এসে লেগেছে এবং এটা একটা লার্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং সামনে একটি আমরা বলি বাটি, পেটেলা, পেটেলা আছে এই পাশে, বাহিরে ফিবুলা আছে, কিন্তু ফিবুলার সাথে আসলে কোনো জয়েন্ট তৈরি হয় নাই, মূলত জয়েন্ট তৈরি হয়ে গেছে হয়েছে ফিমার টিবিয়া এই দুইটা বোনসের মাধ্যমে। আসলে অনেক প্রাণী আছে পৃথিবীতে যাদেরকে আল্লাহ পাক হাঁটু দেয় নাই, তার মধ্যে পেঙ্গুইন, হাঁস, তারা কিন্তু আমাদের মতো মানে প্রোফাইলিং কোনো গেট প্যাটার্ন বা ওয়াকিং করতে পারে না, তারা কিন্তু হেলে দুলে হাঁটে, লাই ওয়ার্ডলিং গেইটে হাঁটে। আমরা কিন্তু প্রোফেল করি, উই ক্যান প্রোফেল বিকজ উই হ্যাভ নি, তো নি হচ্ছে ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন, এই দুইটা মুভমেন্ট হয়। আমি দেখাচ্ছি, পাস করে দেখো তো, ইয়েস, আবার সোজা করো, হ্যাঁ। তাহলে হাঁটুটার বেসিক্যালি ইউনি এক্সিয়াল জয়েন্ট, হাঁটু হচ্ছে ইউনি এক্সিয়াল জয়েন্ট, একদিকেই শুধু মুভমেন্ট হয়, হ্যাঁ। এখন যদি আমরা এটাকে টোটালটাকে আমরা জিরো ডিগ্রি ধরি, দেন আমরা ফ্লেকশনটা দেখি, দেখি ভাস করো, ভাস করো, হ্যাঁ, প্রায় নাইনটির উপরে, প্রায় 120 ডিগ্রি পর্যন্ত হাঁটু ফ্লেকশন হয় বা ভাঁজ হয়। সো এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে আসলে হাঁটু মহান আল্লাহ পাক আমাদেরকে, মানব জাত মানে জাতিকে দিয়েছে, হাঁটুর অনেক ব্যবহার আছে। আমরা হাঁটু ছাড়া হাঁটতে পারতাম না, দৌড় দিতে পারতাম না,
হাঁটু ছাড়া আমরা ঠিকমতো নামাজ পড়তে পারতাম না, হাঁটু ছাড়া আমরা সিঁড়ি বাইতে পারতাম না, হাঁটু ছাড়া আমরা প্রফেশনাল কোনো অ্যাক্টিভিটিস, ডাক্তারি বলেন, ক্রিকেট প্লেয়ার বলেন, রিক্সা পুলার বলেন, মানে কোনো অ্যাক্টিভিটিস ওইভাবে সঠিকভাবে আমরা করতে পারতাম না। তো এখন হাঁটুর বিভিন্ন সমস্যায় হাঁটুতে আক্রান্ত হয়ে অনেকে ভুগছে, দীর্ঘদিন ভুগে কেউ কেউ হয়তো কিছুদিন ভোগার পর ভালো হয়ে যায়। কিছু হাঁটুর রোগ আছে একোয়ার্ড, নিজে তৈরি হয়। কিভাবে হতে পারে? যদি কেউ নিয়মিত হাঁটা চলাফেরা করে না, হ্যাঁ বসে বসে অফিস ওয়ার্ক করে, বসে থাকে, মুভমেন্ট নাই, হাঁটা চলাফেরা নাই, চেয়ারে বসে নামাজ পড়ে, মুভমেন্ট কম, ইচ্ছা করে মানে নিজে নিজে করতে চায় না, এই যে ডিস ইউজ ইনএক্টিভিটি, তা থেকে হাঁটুতে বিভিন্ন রোগ হতে পারে। তারপরে হচ্ছে বয়সজনিত, যারা বয়স 40 আফ ডিজেনারেটিভ চেঞ্জ হয়, অনেকে হাঁটু ক্ষয় নিয়ে, আপনারা জানেন হাঁটুর ক্ষয় হয়েছে, ভয় পান আপনারা, ঠিক না? এই যে হাঁটু ক্ষয় রোগ, এটা একটা অস্টিওআর্থ্রাইটিস রোগ, তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে। তারপরে হচ্ছে হাঁটুতে আপনার বিভিন্ন আর্থ্রাইটিস, সেটা হতে পারে অটোইমিউন ডিসঅর্ডার, বিভিন্ন আর্থ্রাইটিস, যেমন পুরুষদের অ্যানকাইলোজিং একটি রোগ আছে, মহিলাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস, তা থেকে হাঁটুতে প্রদাহ বা ব্যথা হতে পারে। তারপর হচ্ছে যদি ভিটামিনোসিস হয়, হাইপো হয়, যেমন ভিটামিন ডি এল কম হলে, ভিটামিন ক্যালসিয়ামের লেভেল কম হয়ে গেলে, ঠিকমতো খাবার, ঠিকমতো সুষম খাবার না খেলে হাঁটুতে ব্যথা হতে পারে। তারপরে হচ্ছে যদি কোনো আঘাত পায়, আপনি একজন ক্রিকেটার, আপনি একজন ফুটবল প্লেয়ার, বা আপনি কাজ করতে গিয়ে পড়ে গিয়েছেন, হাঁটতে গিয়ে পড়ে গিয়েছেন, বা গাছ থেকে পড়ে গিয়েছেন, মুভমেন্ট করতে গিয়ে হোঁচট খেয়েছেন, রেগুলার আপনি ডায়াবেটিস রোগী, আপনি হাঁট থেকে পড়ে গেলেন কোনো কারণে, তাহলে হাঁটুতে কমন কিছু ইঞ্জুরি হয়, আমি কিছু নাম বলছি, ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি, অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি, এটা কমপ্লিট টিয়ার হয়ে যেতে পারে, পার্শিয়াল টিয়ার হতে পারে, মিনিসকাস ইঞ্জুরি, এই যে নিচের বোনসটা, এটার মাথায় সি আকৃতি দুটো কুসুমের মতো সেকেন্ডারি কার্টিলেজ আছে, এটা বলে মিনিসকাস, এই মিনিসকাস ইঞ্জুরি হতে পারে। তারপর হচ্ছে হাঁটু বাধা আছে, হ্যাঁ আমাদের উপরে বোনসের সাথে নিচে লিগামেন্ট দ্বারা বিভিন্ন প্রকার লিগামেন্ট গুলা, বাইন্ডিং লিগামেন্ট গুলাতে ইঞ্জুরি হতে পারে, তারপরে মাসেল ইঞ্জুরি হতে পারে, হাঁটু বাইন্ডিং মাসেলস সফট টিস্যু গুলাতে ইঞ্জুরি হতে পারে, তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে। বিভিন্ন আর্থ্রাইটিস, যেমন টিবি, অনেকে ধারণা যে বোন টিবি, বোন টিবি কিন্তু যেমন আপনার হাঁটুতে হতে পারে, যেমন লাংস টিবি আমরা জানি যক্ষা, সেটা যেমন হতে পারে লাংসে, তদ্রুপ এটা সেকেন্ডারি হাঁটুতেও বোনস টিবি বা হাঁটুতে টিবি রোগে আর্থ্রাইটিস হতে পারে। কনজেনিটাল বিভিন্ন সমস্যা নিয়ে বাচ্চার জন্মগ্রহণ থেকে হাঁটুতে সমস্যা হতে পারে, জেনু রিকারবেটাম, জেনু ভেরাস ভেলগাসিয়া, আমি কিছু নাম বলছি আপনাদের রোগগুলা। তাহলে আসলে আপনি কোন রোগে হাঁটু ব্যথা ভুগছেন এটা কিন্তু আপনি জানেন না, এটা একজন স্পেশালিস্ট যারা আমাদের মতো পুনর্বাসন, বাত ব্যথা, ডিসেবিলিটি এবং রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে, সেই স্পেশালিস্ট ডাক্তারই এটা বলতে পারবে। তো যেহেতু এখন আপনারা বাসায় আছেন, আমি কিছু হেলথ টিপস দিব, কিছু পরামর্শ দিব, যেন এই উপকারে হয়। যদি এই উপকার হয় আপনাদের, দয়া করে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো প্রথমত আসেন, এখন আপনারা যারা দীর্ঘদিন হাঁটু ব্যথা ভুগছেন, ডাক্তার দেখাতে অসুবিধা হয়, তো ডাক্তার সাহেবরা আপনাদের যে ওষুধপত্রগুলো দিয়েছে অবশ্যই লেখা আছে, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 3 দিন, 4 দিন, তো যেই যে ওষুধ যেভাবে দিয়েছে সেভাবে খান, অবশ্যই ডাক্তার সাহেবের একটা প্রেসক্রিপশনে ফোন নাম্বার আছে বা ওনাদের অ্যাসিস্ট্যান্টের বা হাসপাতালের ম্যানেজমেন্টের ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে ওনাদের হেল্প নিতে পারেন এখন করণীয়কে। যদি তারপরও সমাধান না হয়, তাহলে আমি বলবো যারা দীর্ঘদিন হাঁটু ব্যথায় ভুগছেন, যাদের হাঁটু ব্যথার বয়স হয়েছে নট লেস দেন 3 মান্থস, 3 মাসের বেশি, তারা বাসায় কিছু এক্সারসাইজ আমি দেখাচ্ছি, এক্সারসাইজগুলো করতে থাকেন, আশা করি অনেক উপকারে আসবে। যার যতটুক সামর্থ্য আছে, যতটুক আপনার দ্বারা সম্ভব, ততটুকুই করবেন। এবং আপনার যদি বড় ভাই বোন বা বাবা মা বা আপনার সিনিয়র যারা হাঁটু ব্যথায় ভুগছেন, তাদেরকে ব্যায়ামগুলো দেখাবেন। আরেকটি কথা, যদি ব্যায়াম বুঝতে অসুবিধা হয়, যেহেতু আমি লাইভে আছি, লাইভটি শেষ হয়ে গেলে এই লাইভটি থাকবে, ভিডিওটি আপনারা আবার টেনে টেনে দেখে নিতে পারেন। তো কমন যেটা আমি বলবো ওষুধের ক্ষেত্রে, যারা বয়স
40 এর উপরে দীর্ঘদিন হাঁটু ব্যথা ভুগছেন, আপনার কেস ডায়াগনোসিস কেস হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, এই করোনা ভাইরাল এই মহামারীতে আপনার কোনো জ্বর নাই, সর্দি কাশি কিছু নাই, আপনারা এসিক্লোফেনাক ট্যাবলেটটা আপাতত খেতে পারেন। যদিও ব্যথার ওষুধ খাওয়া ভালো না, তারপরেও আমি বলবো এই এহেন পরিণতিতে, এহেন অবস্থায়, এই সমস্যায় যেহেতু ডাক্তার পেতে, চিকিৎসা পেতে বা পুনর্বাসন চিকিৎসা অ্যাডভান্স ট্রিটমেন্ট পেতে সমস্যা হচ্ছে, আপনারা ট্যাবলেট এসিক্লোফেনাক 100 mg একটা করে দুবেলা 7 দিন 10 দিন বাসায় আপাতত খেতে পারেন, সাথে ওমিপ্রাজল বা আপনি যেই অ্যান্টি আলসারেন্ট ওষুধ যেটা খান, হয়তো প্যান্টোপ্রাজল হতে পারে, ওমিপ্রাজল হতে পারে, ইসোমিপ্রাজল হতে পারে, আপনার ডাক্তার সাহেব আপনাকে যে প্রেসক্রিপশনটা করেছে, বা রিবিপ্রাজল হতে পারে। যদি কোনো অ্যান্টি আলসারেন্ট ওষুধ কেউ খানই না, তাহলে তারা শুধুমাত্র ওমিপ্রাজল 20 mg একটা করে দুবেলা খাবেন। এই গেল আমার প্রাথমিক পরামর্শ। দ্বিতীয় পরামর্শ, আপনারা যদি কেউ গত 1 বছরের মধ্যে ভিটামিন ডি কোনো ইঞ্জেকশন না খেয়ে থাকেন, বাংলাদেশে হাঁটু ব্যথা ভুগছেন, তারা এই মুহূর্তে 5টা ইঞ্জেকশন খেতে পারবেন। কিভাবে? মার্কেটে দোকানে কিনতে পাওয়া যায় ভিটামিন ডি ইঞ্জেকশন। এই ইঞ্জেকশন ওরালও হয়, এটা মাংসেও দেওয়া যায়। তো ভিটামিন ডি ইঞ্জেকশনটা আপনারা সাধারণত 7 থেকে 10 দিন পর পর একটা খাবেন, বাট ভুলেও 5টার বেশি খাবেন না। সেটা দুইটাও খেতে পারেন, একটা খেলেন 7 দিন বা 10 দিন পর আর একটা খেলেন, বা 3টা খেলেন, সর্বোচ্চ 5, কিন্তু গত 1 বছর ধরে খান নাই তাদের জন্য এটা প্রযোজ্য, কিন্তু গত 1 বছরে খেয়েছেন তাদের ব্লাড টেস্ট না করে এটা খাওয়া যাবে না, নাম্বার 1। নাম্বার 2, সেম, যারা কোনো ক্যালসিয়াম গত 1 বছর ধরে খান নাই, তারা আপাতত বয়স্করা 500 ক্যালসিয়াম, যাদের বয়স 18-এর বেশি, 500 mg বা ক্যালসিয়াম অনেক কোম্পানি বাংলাদেশে আছে, অবশ্যই একটি ভালো কোম্পানি, রিনাউন্ড কোম্পানির ওষুধ খাবেন, কারণ ওষুধ কোম্পানি টু কোম্পানি ভেরি করে। সো এই ক্যালসিয়ামটা আপনারা যদি গত 1 বছরে না খেয়ে থাকেন, আপাতত টানা 1 মাস বা 2 মাস আপনারা ব্লাইন্ডলি খেতে পারেন, ভয়ের কোনো কারণ নেই, 2 মাস খেতে পারেন সর্বোচ্চ। তো এইটা প্রতিদিন রাতে একটা করে খাবেন খাবারের পর। যারা শুধুমাত্র হাঁটু ব্যথা হচ্ছেন, আমি তাদের পরামর্শ দিচ্ছি। আর বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ক্যালসিয়ামের ট্যাবলেট পাওয়া যায়, জুনিয়র ট্যাবলেট বলা হয়, চুষে খাওয়া যায়, এটা ফার্মাসিস্ট বললে দেবেন। এই যে আমি পরামর্শগুলো আপনাদেরকে দিচ্ছি, অল আর ওটিসি ড্রাগ, ওকে? আপনারা যে কোনো দোকান থেকে উইদাউট প্রেসক্রিপশনে কিনতে পারবেন। এখন আসেন, এটা আমি ওষুধের কথা বলছি, তারপর হচ্ছে আপনি বাসায় ব্যথানাশক বিভিন্ন ক্রিম বা মলম মার্কেটে ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, ফার্মাসিস্ট থেকে নিয়ে আপনারা এই হাঁটুতে ব্যথাটার চারপাশে নিজে বা কাউকে দিয়ে মুখে ক্রিম যেভাবে দেন এভাবে মালিশ করে দিবেন, হালকা করে মালিশ করে দিয়ে তারপরে রাবারের হট ওয়াটার ব্যাগ কিনতে পাওয়া যায়, বা হিটিং প্যাড, বা আপনার অনেকে বিদেশের লোকজন থাকে, আপনারা ছেলেরা নিয়ে আসে, মেয়েরা নিয়ে আসে, বাবা মাকে বিভিন্ন হিট দেওয়ার বিভিন্ন ইকুইপমেন্ট, ওগুলো দিয়ে মলমটা দেওয়ার পরে হিট দিবেন রেগুলার 2 বার অন্তত, 1 বার বা 2 বার, সর্বোচ্চ 3 টাইমস, এর বেশি দেওয়া যাবে না। আর টাইমটা হচ্ছে 5 to 10 মিনিটস, এর বেশি না। আর ক্রিমটা মলমটা লাগালেন 3 বা 4 বারও কোনো দিলে কোনো অসুবিধা নাই। তাহলে আশা করি এই জিনিসটা আপনাদের উপকারে আসবে। এখন আসেন, আমি আপনাদেরকে কিছু বেসিক এক্সারসাইজ দেখাবো, পাশাপাশি এক্সারসাইজগুলো বাসায় করবেন, অনেক উপকারে আসবে। যদি কারো হাঁটু খুব ফুলে গিয়ে থাকে, তাহলে আপনারা ঠান্ডা সেঁক দিবেন, মানে কোনো বালতি বা গামলায় বরফের পানি নিবেন, সেই পানিতে গামছা ভিজিয়ে গামছাটা এনে ওয়ার্ফ করে দিবেন, এখানে লাগিয়ে রাখবেন, সেটা 2-3 মিনিট 4 মিনিট 5 মিনিটও দেওয়া যাবে। একটু খেয়াল রাখবেন, অনেক সময় আবার আইস বার্ন হতে পারে, বি কেয়ারফুল, মাঝে মাঝে উঠিয়ে নেবেন আবার দিবেন। হ্যাঁ, এটা করতে পারেন যদি খুব ফুলে গিয়ে থাকে, হাঁটুটা খুব গরম হয়ে গিয়ে থাকে, হাত দিলে বোঝা যায় ঠিক না, এই হাঁটুর সাথে এই হাঁটু তুলনা করে দেখবেন, একটা গরম আর একটা নর্মাল, এটা করা যায়। আর যদি এই আইস থেরাপি বা ঠান্ডা শেক ভালো লাগে, দিবেন রেগুলার 2 বেলা, সকাল বিকাল, অথবা গরম শেক তো বললামই, সেটাও দেওয়া যায়, যেটা দিলে আপনি কমফোর্ট ফিল করেন, ব্যথা কমে আসছে, ভালো লাগছে, ফুলা কমে আসছে, এগুলো আপনারা করতে পারেন। অথবা কন্ট্রাস্ট বাথ করতে পারেন। হোয়াট ইজ কন্ট্রাস্ট বাথ? সেটা হচ্ছে ওই যে বললাম,
একটা গরম পানি হট ওয়াটার ব্যাগে মানে গরম পানি নিবেন আর তাতে ঠান্ডা পানি দিবেন, অথবা ঔষধের দোকানে আইস প্যাক কিনতে পাওয়া যায়, আইস প্যাক। আরেকটা কথা বলি, এই আইস প্যাক বলেন বা হট ব্যাগ বলেন ডাইরেক্ট দেওয়া যাবে না, স্কিনে দেওয়ার আগে আপনার কাপড়টা দিয়ে নেবেন এভাবে, তারপরে আইস ব্যাগ দিতে পারেন অথবা হট ব্যাগ দিতে পারেন। তো কন্ট্রাস্ট বাথের ক্ষেত্রে একটু টানে, কন্ট্রাস্ট বাথের ক্ষেত্রে আমি বলবো যে একবার গরম দিবেন, দিয়ে রাখলেন আধা মিনিট, সরে আবার ঠান্ডাটা দিবেন, আবার গরমটা দিবেন আধা মিনিট, আবার ঠান্ডাটা আধা মিনিট, এইভাবে দিতে পারেন 10 মিনিট, মানে টানা 10 মিনিট দিতে পারেন, 5 মিনিট দিতে, আপনার যখন দেখবেন ইউ ফিল বেটার, ডিসকন্টিনিউ না দিয়ে না, সেটা আবার দ্বিতীয়বার তৃতীয়বার দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই কাজগুলো বাসায় করতে থাকেন। এখন আসেন আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখেন যেটা আপনারা বাসায় করবেন, যাদের হাঁটুর মধ্যে ব্যথা, আপনাদের কোনো আত্মীয় স্বজন বা আপনারা যারা দেখছেন ভিডিওটি তারা প্যাটেলার গ্লাইডিং মুভমেন্ট করবেন। প্যাটেলা এই যে উপরে বাটি, যেটা বাটিটা, এই বাটিটাকে এভাবে প্রেস করবেন, আবার এদিকে প্রেস করবেন, একজন একজনটা করে দিবেন। যেহেতু আপনার বাবা মা বয়স্ক মানুষ বা আপনারা একজন আরেকজন হেল্প করবেন, এই যে প্যাটেলার এই গ্লাইডিং, বা রোগী নিজেও করতে পারে বসে বসে, এটা এদিকে নেওয়া আবার এদিকে নেওয়া, এদিকে নেওয়া এদিকে নেওয়া, আবার উপরে নিচে, এটাকে বলে প্যাটেলার গ্লাইডিং মুভমেন্ট। এটা আপনারা করতে পারেন, এটা একটা এক্সারসাইজ, হাঁটুর জন্য খুবই উপকারী, সেলফ নিজে নিজে করা যাবে, কোনো কঠিন কিছু না। উঠা বসো দেখাও করে, মানে নিজের হাতে নিজে করবে। ওকে, এই গেল এটা, এটা হচ্ছে প্যাটেলার গ্লাইডিং মুভমেন্ট। হ্যাঁ, ইউটিউবে আপনারা পেয়ে যাবেন, অনেক সার্চ দিলেও পাওয়া যাবে, অনেক স্পেশালিস্টরা, ওয়ার্ল্ড রিনাউন ডাক্তাররা, পুনর্বাসন বিশেষজ্ঞরা দিয়েছে এই এক্সারসাইজগুলো। তাহলে এটা 2 বা 3 বার প্রতিদিন করতে পারেন, বাসায় শুয়ে শুয়ে বসে বসে, হ্যাঁ এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে কোয়াড্রিসেপ স্ট্রেচিং এক্সারসাইজ। এই যে মাসেলটা আছে, এই হাঁটুর সমস্যার কারণে এই হাঁটু মুভমেন্ট কমে যায়, তখন আপনি নাড়াতে চান না, বসতে কষ্ট হয়, ভালো লাগে না, হ্যাঁ ব্যথা বেদনা, কিন্তু আপনি শুয়ে শুয়ে খুব সহজ একটা এক্সারসাইজ করতে পারেন। তার জন্য আপনার এই যে একটা কোনো একটা গোল কিছু লাগবে, সেটা আপনি বাসায় নিজের মতো বানিয়ে নিতে পারেন। আমি একটু দেখাই, যেমন হয়তো আপনার বাসায় কারো কাছে, অবশ্যই বাসায় সবার এই টাওয়াল বা বেডশিট আছে, এটাকে এভাবে মোড়ায় নেবেন। আমি যেহেতু আমার কাছে একটু কম হাসপাতালে এগুলা আমি দেখাচ্ছি, কিন্তু আমাদের কাছে ইকুইপমেন্ট আছে যেটা দিয়ে আমরা হাসপাতালে করাতে পারি। একটু মোটা করে নিবেন, হ্যাঁ এই রোল তৈরি করে নিলেন লাইক দ্যাট। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি না, এটা আপনাদের বোঝানোর জন্য বলছি। এই রোলটা ঠিক হাঁটুর নিচে দিবেন, দিয়ে তারপরে এই আঙ্গুল এই থাকবে, হ্যাঁ এই থাকবে প্রথমে, এটা হচ্ছে এই হাঁটু দিয়ে এই পাতাটা এই থাকবে, উপরের দিকে থাকবে, হ্যাঁ এই হাঁটু দিয়ে রোলটার উপরে প্রেসার দেওয়া, দাও প্রেসার, দাও দাও প্রেসার দিবেন নিচে, হ্যাঁ ধরে রাখবেন, এভাবে কাউন্ট করবেন 10 সেকেন্ড, 1 2 3 4 5 6, 10-15 পর্যন্ত কাউন্ট করবেন, দেন ছেড়ে দেন, রিল্যাক্স ছেড়ে দাও, রিল্যাক্স, আবার দাও দাও 1 2 3, এভাবে 10-15 করে এভাবে 15-16 বার পার সেশন আপনারা করতে পারেন। এটার নাম হচ্ছে কোয়াড্রিসেপস স্ট্রেচিং এক্সারসাইজেস, খুব কমন একটা এক্সারসাইজেস, এই এক্সারসাইজটা আপনারা করতে পারেন। তারপরে হচ্ছে আপনারা যেটা হচ্ছে এইটা ইয়াটা কি আপনারা এইখানে দিয়ে দেন, দিয়ে এই অবস্থায় শুয়ে শুয়ে আপনার নিউরোডাইনামিক এক্সারসাইজেস সেটা করতে পারেন, কি প্রেস করা, নিজে নিজে সেলফ প্রেস করবেন, ওদিকে প্রেস প্রেস করেন জোরে, হ্যাঁ আবার এদিকে টানেন, টানো 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 টানো, হ্যাঁ আবার ওদিকে দাও প্রেস করো, হ্যাঁ এই এক্সারসাইজটা আপনারা দ্বিতীয় করতে পারেন। একটু আটটু টেনে নিয়ে আসবেন সেলফ, যতটুকু পারেন নিয়ে আসবেন, এতে আপনার এই যে সকল মাসেল, লেগ মাসেল, কোয়াড্রিসেপস স্ট্যাটিক ওয়ার্ক করবে, এবং এই মাসেলগুলো কিন্তু
কনসেন্ট্রিক কন্ট্রাকশন করবে, করো। আবার ওইদিকে দিলে অ্যাকসেন্ট্রিক কন্ট্রাকশন করবে। হ্যাঁ, তো এগুলা বাসায় শুয়ে শুয়ে আপনারা দুটো এক্সারসাইজ দেখালাম, এগুলা করতে পারেন। দেন এখন আসেন, তাহলে দুটো এক্সারসাইজ গেল, তিনটে এক্সারসাইজ গেল। একটা হচ্ছে প্যাটেলার গ্লাইডিং, কোয়াড্রিসেপস স্ট্রেচিং, দেন নিউরোডাইনামিক এক্সারসাইজ। এখন আসেন এসএলআর, আরেকটি এক্সারসাইজ, এসএলআর স্ট্রেট লেগ রাইজিং এক্সারসাইজেস। সেম, আপনি শুয়ে এই এই পাটা, এই আরেকটা কথা, পা কিন্তু এইভাবে রাখা যাবে না। হ্যাঁ, না ওদিকে ছেড়ে দাও, মানে ফুট ড্রপ করে রাখা যাবে, ফুট স্ট্রেট রাখতে হবে। হ্যাঁ, স্ট্রেট। হ্যাঁ, দেন পাটা স্ট্রেট উঠাও, ওটা এই ধরে রাখেন। এগুলো শুয়ে শুয়ে করেন বাসা, এটাও 15-20 সেকেন্ড হোল্ড করবেন, ধরে রাখবেন। এটাকে বলে এসএলআর এক্সারসাইজেস। এটা 15-20 বার আপনারা বাসায় করতে পারেন। এটাকে আমরা আরো আপডেট এটাকে করার জন্য আর এটারই আমরা মডিফিকেশন একটা এক্সারসাইজ দেখাচ্ছি। যে হাঁটুটার এক্সারসাইজ করবেন, ঠিক উল্টা হাঁটু, উল্টো পাটা এভাবে ভাঁজ করে নেবেন, দেন এবার এসএলআর করবেন। হ্যাঁ, করো। উইথ হিপ, ইচ্ছা করলে এখন হিপ কিন্তু হাইক করা যাবে, হাইকিং উঠাও। দেখেন এখন কিন্তু পেলভিস উঠে উঠিয়ে ফেলেছে সে। হ্যাঁ, এভাবে ধরে রাখবেন, দেন রিল্যাক্স ছেড়ে দাও। আমি এক একটা সেশন দেখাচ্ছি, দুই তিনটা করে আপনারা 15-20 বার ইচ্ছা মতো করতে পারবেন, বেশি করার দরকার নাই। 10-20 টাইমস পার এক্সারসাইজ, এগেইন হিপ উঠবে। তাহলে আরেকটা এক্সারসাইজ আপনাদেরকে দেখালাম, যেটা আপনারা বাসায় করবেন, খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ। তারপরে হচ্ছে আসলে হাঁটুর এক্সারসাইজ, অনলি যে শুধু হাঁটুতেই মুভমেন্ট করতে হবে, নট নেসেসারি, অনেকগুলো এক্সারসাইজ আছে। কারণ হাঁটুর এখানে প্যাটেলার, এখানে লিগামেন্টাম পেটিলি আছে, উপরে কোয়াড্রিসেপস, পিছনে হ্যামস্ট্রিং, নিচে হাঁটুর নিচে কাপ মাসেল, অ্যাডাক্টর গ্রুপ অফ মাসেল, অ্যাবডাক্টর গ্রুপ অফ মাসেল। আমাকে প্রত্যেকটা মাসেলের কিন্তু স্ট্রেচিং, স্ট্রেসিং, স্ট্রেন্থেনিং, হ্যাঁ, এক্সারসাইজগুলো করাতে হবে। পাশাপাশি আপনার যে লিগামেন্টগুলোকে আপনাকে এক্সারসাইজ করাতে হবে। তারপরে জয়েন্টের রেঞ্জটাকে বাড়াতে হবে, মোবিলাইজিং করতে হবে। এখন আসেন জয়েন্ট রেঞ্জ বাড়াবেন, শুয়ে শুয়ে সব এক্সারসাইজ বাসায় শুয়ে শুয়ে করা যাবে, আস্তে আস্তে। যাদের খুব তীব্র ব্যথা ভুগছে তারা হচ্ছে হিলকে ফ্লোরে সাপোর্ট নিয়ে আস্তে 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 নিয়ে আসবে, নিয়ে আসো তো হিল সাপোর্ট নিয়ে হাঁটুটা ভাঁজ করো। ইয়েস, এইভাবে দেখেন, এই যে নিচ্ছে দেখেন, আস্তে 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 আস্তে, হয়তো আপনার ব্যথা, কিন্তু আপনি যখন এই হিলটাকে প্রেস করে টানবেন তখন আর আপনার ব্যথাটা ওইভাবে লাগবে না। বিকজ হিল আপনার এখানে একটা রেজিস্ট্যান্স দিচ্ছে হাঁটুটাকে মুভমেন্ট করতে। হ্যাঁ, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিজে নিজে করবেন। হ্যাঁ, টেনে নিয়ে আসবেন অনেক দূর, আবার আস্তে আস্তে পুশ করবেন। হ্যাঁ, নাও 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 নাও, আস্তে আস্তে। হ্যাঁ, এটা হচ্ছে নি মোবিলাইজিং এক্সারসাইজ। যাদের খুব তীব্র ব্যথা, যাদের মাইল্ড টু মডারেট টাইপ ব্যথা, তারা নিজে সেলফ মোবিলাইজিং করবেন। কি কি, আগে একটু ফ্রি করতে পারেন, হাঁটু ভাঁজ করো, সোজা করো আরো। হ্যাঁ, সোজা করো, সোজা ভাঁজ করো, সোজা করো, হাঁটু ব্যথার কারণে অনেকে রেঞ্জ অফ মোশন কমে যায়, নামাজ পড়েন চেয়ারে বসে, যেটা আমি বারবার না করছি, বা সিঁড়ি বা বন্ধ করে দেন, তখন রেঞ্জ অফ মোশনটা কমে যায়, সেটাকে আবার আপনাকে উদ্ধার করতে হবে। তো সেই ক্ষেত্রে সেলফ মোবিলাইজিং করবেন, যেটা হচ্ছে উইথ ফোর্স দিয়ে, কিভাবে, হাঁটু ভাঁজ করে বুকের সাথে টানে টেনে নিয়ে আসবেন দুই হাত দিয়ে। দেখেন ও করছে, হ্যাঁ, এই যে নিজের বুকের সাথে টেনে একেবারে বুকে লাগিয়ে ফেলবেন, সেলফ নিজে নিজে। একটু হোল্ড করবেন কয়েক সেকেন্ড, 1-2-3, এটা একটু কম টাইম, 5-10 টাইমস হোল্ড করবেন, দেন আস্তে সোজা করে দেবেন। হ্যাঁ, সোজা করো,
আরেকটা কথা, খুব তাড়াহুড়া করা যাবে না, এক্সারসাইজ গুলা খুব ঠান্ডা মাথা আস্তে ধীরে করবেন। হ্যাঁ আবার বলো। সোজা, এটা হচ্ছে নি মোবিলাইজিং এক্সারসাইজেস। নি মোবিলাইজ মানে হাঁটুকে মোবিলাইজিং করা। এটা আবার দাঁড়িয়েও করা যায়, বিভিন্ন স্টাইল আছে। আমরা শুধু আজকে আপনাদেরকে আমরা বাসায় কিভাবে বসে শুয়ে শুয়ে করবেন সেটাই আমরা দেখাচ্ছি, যেহেতু আমরা বাসায় আছি হোম কোয়ারেন্টাইনে। এই এক্সারসাইজ গুলা আপনার কিন্তু নট অনলি হাঁটু ব্যথা কমাবে, এক্সারসাইজ গুলা আপনার মানসিক যে আপনারা ডিপ্রেশনে এখন আছেন, বাসায় থাকলে সবাই ডিপ্রেশনে থাকে, এটা যদি রেগুলার 3 বেলা করেন মানসিক চাপটা কমে যাবে অনেকাংশে। হ্যাঁ, যারা হাঁটু ব্যথা ভুগছেন এগুলা বাসায় করতে থাকেন, এই এক্সারসাইজ গুলা ইনশাল্লাহ অনেকাংশে কমে আসবে। তাহলে আমি দেখালাম নি মোবিলাইজিং এক্সারসাইজ, যেটা আপনারা দেখলেন মাত্র। তারপরে হচ্ছে আমরা মাসেল গুলাকে আমরা স্ট্রেসিং করাবো, এখানে স্পেশালি হাঁটু ব্যথা, কোয়াড্রিসেপস এন্ড হ্যামস্ট্রিং এবং কাপ মাসেল। এই 3টা মাসেল বেশিরভাগ ক্ষেত্রে টাইট হয়ে যায় ডিউ টু নি ইনফ্লামেশন। এই ইনফ্লামেশন হওয়ার কারণে, এই ইনফ্লামেশন হলে এটাতে নার্ভ সাপ্লাই আছে এবং একই নার্ভ সাপ্লাই মাসেল গুলোতে আছে, যার কারণে ট্রিগারিং হয়। হ্যাঁ, আপনার কোথাও কোনো আগুন লাগলে, কোথাও বস্তিতে চারপাশে বাড়ি গুলোতে একটা গরম আবহাওয়া হয়, ঠিক না, এরকম আর কি। তদ্রুপ হাঁটুতে যদি কোনো ইনফ্লামেশন হয়, মাসেল ঠিক মতো সেহেতু সমস্যাটা তৈরি হতে পারে। সো আপনার এই এক্সারসাইজ গুলা আপনার, আমি যেটা বললাম যে স্ট্রেসিং, কোয়াড্রিসেপস স্ট্রেসিং করতে হবে এবং হ্যামস্ট্রিং স্ট্রেসিং করতে হবে। সেলফ স্ট্রেসিং বাসায় কিভাবে করবেন, আমি প্রথমত শুয়ে শুয়ে কিভাবে স্ট্রেসিং করবে সেটা দেখাচ্ছি। আমার একটা কিছু লাগবে, আপনারা কোনো ব্যান্ড বা কাপড় ইউজ করতে পারেন, গামছা, বড় গামছা, বা বাড়িতে মা বোনদের যে শাড়ি শাড়ি কাপড় ব্যবহার করতে পারেন। আমরা এখানে জাস্ট একটা ব্যান্ড ইউজ করছি, এটা হচ্ছে এই এই দিবেন, আটকে দিবেন বা গামছাটাকে একটা পেজ দিয়ে নেবেন। হ্যাঁ, নিয়ে সেলফ স্ট্রেসিং, এই সেলফ স্ট্রেসিং দেখেন, ওই হাত দিয়ে টানবেন, তাহলে আপনার এই যে মাসেলটা আছে একেবারে কাফ হ্যামস্ট্রিং বোথ মাসেল স্ট্রেস হবে। এভাবে ধরে রাখবেন এবং উঠে নিয়ে আসবেন যতটুকু সম্ভব। আবার স্ট্রেস করতে ন্যূনতম ন্যূনতম 10 থেকে 15-20 সেকেন্ড ধরে রাখতে হবে, প্রত্যেকটা এক্সারসাইজ ধরে রাখতে হবে। তবে স্ট্রেসিং যত বেশি টাইম ধরে রাখেন, অন্তত হাফ মিনিট, আধা মানে আধা মিনিট বা 30 সেকেন্ড, তখন স্ট্রেসটা ইফেক্টিভ হবে। আবার করো দেখেন, এটা শুয়ে শুয়ে করতে পারেন। এটা একটা আমরা জাস্ট বোঝানোর জন্য একটা ব্যান্ড ইউজ করেছি, এইটা আপনারা করতে পারেন। আপনারা গামছা ব্যবহার করতে পারেন, তারপরে শাড়ি কাপড় ব্যবহার করতে পারেন, বা কোনো পাটের তৈরি কোনো রশি দিয়ে সেটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এই স্ট্রেসিংটা, দিস ইজ সেলফ স্ট্রেসিং এক্সারসাইজ, এটা করতে পারেন। এটা হচ্ছে আমরা দেখালাম হ্যামস্ট্রিং এন্ড কাপ মাসেল, এটি টাইমে দুইটাই স্ট্রেসিং করা যায়। এখন আসে সামনে যে কোয়াড্রিসেপসটা স্ট্রেস করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে উপর হয়ে শুইতে হবে। ওকে, এটা হচ্ছে আপনার পজিশন, উপরে শোবেন। এখন আপনার যে পায়ের স্ট্রেসিং করবেন, অথবা আপনি দুই পায়ই করতে পারেন, যে পায়ের স্ট্রেসিং করবেন বা দুই পায়ে, আপনি যে কোনো পা দুই পায়ই করতে পারেন। এই কাপড়টা একটু উঠো তো, মনে করেন এই পাটা আপনি করবেন যেহেতু বোঝানোর জন্য, দেন এই পাটাকে ভাঁজ করে এখানে লাগান। ওকে, দেন হাত দিয়ে আস্তে পিছনে ধরেন, এই হাত দিয়ে ধরেন, ধরে একটু উঠবে, এই টেনে নিয়ে আসবেন নিজে নিজে, হ্যাঁ ধরে রাখেন। এটা হচ্ছে কোয়াড্রিসেপস স্ট্রেস হচ্ছে, কোয়াড্রিসেপস মাসেল। আমরা যদি স্ট্রেস না করি, মাসেলগুলো খুব টাইট হয়ে যায় ডিউ টু বিভিন্ন ইঞ্জুরি, আর্থ্রাইটিস, হাঁটু সমস্যা থেকে। এটাও 15 আধা মিনিট ধরে রাখবেন, স্ট্রেস করবেন। এটা হচ্ছে কোয়াড্রিসেপস স্ট্রেসিং, এবং প্রতিটা স্ট্রেসিং 7 থেকে 10 বার করতে পারেন পার সেশন, কোনো অসুবিধে নেই। ওকে, দেন সেটা তো। তাহলে আমরা আপনাদেরকে স্ট্যাটিক এক্সারসাইজ দেখালাম, তারপরে মোবিলাইজিং এক্সারসাইজ দেখালাম,
তারপরে হচ্ছে স্ট্রেসিং এক্সারসাইজ দেখালাম, যেটা হাঁটু ব্যথায় অনেক উপকারে আসবে। এখন আসেন আমি আরো কিছু এক্সারসাইজ দেখাবো, খুব সহজ, বাসায় আপনারা সেটা করতে পারেন। সেটা হচ্ছে হাঁটুর জন্য স্ট্রেন্থেনিং এক্সারসাইজেস, স্ট্রেন্থেনিং। তো স্ট্রেন্থেনিং খুব সহজ একটা এক্সারসাইজ, উঠে বসতে হবে, উঠে বসো ওদিকে পা দিয়ে। আচ্ছা, আপনি এই বসাটা হতে পারে কোনো চেয়ারে, চেয়ারে বা সোফায় বা এরকম খাটের কিনারে, বাসায় এটা আপনারা করতে পারেন, কিন্তু তো হাঁটুর হাঁটু হাঁটু নিচে নামবে। হ্যাঁ, আমি একটু আমি ব্যাট নিচে নামাচ্ছি, এই অবস্থায়। কিন্তু আপনাকে সবচেয়ে খেয়াল রাখতে হবে, এই এক্সারসাইজ করতে গেলে অনেক সময় কোমর ব্যথা বেড়ে যেতে পারে, যার কারণে আপনাকে কোমরে একটা সাপোর্ট নিতে হবে। এর জন্য দুই দিকে হাত দিতে হবে, এই একটা, এই মানে আপনার দুই হাতে এই যে সাপোর্ট নিয়েছে উনি, হ্যাঁ, কোমরটা আরো সোজা, এই টান টান হয়ে বসতে হবে। হ্যাঁ, টান টান হয়ে, ইয়েস, এই এই অবস্থায় এখন আপনি স্ট্রেন্থেনিং করতে পারেন। কিভাবে? ফ্রি স্ট্রেন্থেনিং, যেমন হাঁটু সোজা উঠানো, ধরে রাখা, ওই যে আঙ্গুল খেয়াল করেন, পায়ের সামনের আঙ্গুল, আঙ্গুল কিন্তু এই থাকবে, হ্যাঁ এই থাকবে না, এই হোল্ড করে রাখে রাখতে হবে কয়েক সেকেন্ড, 15-20 সেকেন্ড ধরে রাখতে হবে। এটা হচ্ছে ফ্রি, দেন ছেড়ে দাও। এগুলা বাসায় বসে বসে 20-25 বার করতে পারেন, খুব উপকার আসবে। হ্যাঁ, ওঠাও আবার, হ্যাঁ, অথবা দুই পা একসাথে করা যাবে, কোনো অসুবিধা নেই, নামাও ওঠা, দুইটা একসাথে উঠাও তো, দেখাও। কিন্তু মেরুদণ্ড সোজা, আর হাত সাপোর্ট নিয়ে নেবেন পিছনে, হ্যাঁ হাতটা সাপোর্ট নিয়ে নেবেন। এটা একটা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, প্রত্যেকটা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ বা অন্যান্য এক্সারসাইজে মোবিলাইজিং হবে, সেটা হতেই পারে, কিন্তু আমাদের মূল টার্গেট স্ট্রেন্থেন করা, মাসেলকে স্ট্রেন্থেন করা। দেন এটাকে আরো আমরা যখন ওজন দিব, আরো আরো অ্যাডভান্স করব, তখন এই জাতীয় 1 পাউন্ড বা 1 কেজি ওজনের, আপনারা এখন যেটা করতে পারেন, একটা পলিথিনের মধ্যে 1 কেজি চাউল নিয়ে নেবেন, নিয়ে সেটাকে হাঁটুতে মানে অ্যাঙ্গেলে বেঁধে নিতে হবে, বা এই জাতীয় যে একটা সুবিধা হয় আপনাদের মতো করে বাসায়। এটা আমরা স্যান্ড ব্যাগ ইউজ করি, যেহেতু আমাদের এখানে সেন্টার, আমরা সেই টেকনোলজিটা আমাদের হাতে আছে। এটা আপনার নট মোর দেন 1 কেজি ও 1 পাউন্ড, পাউন্ড যদিও কেজির চেয়ে কম, বাট আমি কখনো বেশি ওয়েট দিতে বলি না। আসলে হাফ পাউন্ড, হাফ কেজি বা 1 কেজির কম এই ওয়েট দিবেন, হ্যাঁ সবসময়, ইয়েস, সেম পজিশন আগের মতোই, হাত দুইটা পিছনে দিয়ে বসতে হবে, সেম আস্তে আস্তে ওজনটা উঠানো, একটু পিছিয়ে বসতে হবে। আপনারা তাড়াহুড়া করবেন না, হ্যাঁ হুট হাট তাড়াহুড়া করবেন না, খুব আস্তে আস্তে ধীর স্থির। এবং এই ভিডিওটা আপনারা আবার দরকার ডাউনলোড করে রাখবেন বা শেয়ার দিয়ে রাখবেন আর্জেনের কাছে বা টাইম লাইনে দিয়ে রাখবেন, পরে আপনারা আবার নিজের মতো দেখে নিতে পারবেন। আবার উঠো, এটা অলসো কোয়াড্রিসেপ স্ট্রেন্থেনিং এক্সারসাইজেস, আমি বলতে পারি এটা রেজিস্টেড এক্সারসাইজ অলসো কোয়াড্রিসেপ। আচ্ছা, এই সকল এক্সারসাইজ গুলো অনেক উপকারে আসবে, পেইন কমাবে, নট অনলি মাসেল গুলা রিল্যাক্স করবে, আপনার এই যে বাসায় থাকেন, বাসায় কিন্তু কোনো মুভমেন্ট নাই, কোনো এনার্জি বার্ন হয় না, এক্সারসাইজ গুলো কিন্তু বার্ন করবে, যখন করতে করতে দেখবেন ঘামাচ্ছেন আপনি, আস্তে আস্তে করবেন, হ্যাঁ সময় নিয়ে 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 নিয়ে, হ্যাঁ হ্যাঁ উঠা বাবা, এই থাকবে, হ্যাঁ খেয়াল করেছেন পায়ের পাতা কিন্তু দুইটাই একই উপরে থাকবে, পায়ের পাতা এই রাখা যাবে না, দেখাও তো ভুল কোনটা, এই এই রাখা যাবে না, হ্যাঁ উঠাই তো এই স্ট্রেট রাখতে হবে, হ্যাঁ আবার উঠা। তাহলে এটা হচ্ছে কোয়াড্রিসেপ স্ট্রেন্থেনিং এক্সারসাইজেস, আপনারা বাসায় এটা করতে পারেন আস্তে আস্তে, যদি করতে করতে কোনো কারণে কোমর ব্যথা হয় এটা করার দরকার নেই। আরো তো অনেক এক্সারসাইজ আপনাদেরকে দিয়েছি, আশা করি সেই এক্সারসাইজ গুলো তখন বাসায় করবেন। এটা খুলে ফেলো, এখন আসেন আপনার যদি কারো বাসায় স্ট্যাটিক সাইকেল থাকে, এই যে আমাদের কাছে আছে সাইকেল, স্ট্যাটিক সাইকেল সবচেয়ে
বেটার এক্সারসাইজ করা যাবে স্ট্যাটিক সাইকেলের মাধ্যমে। তো স্ট্যাটিক সাইকেল যদি কারো বাসায় থাকে সেটা আপনারা হাঁটু ব্যথা খুবই উপকারে আসে, মানে বলার মতো না, খুবই আসলে কোন খুব বেটার উপকারে আসে। স্ট্যাটিক সাইক্লিং আপনারা করতে পারেন বাসায়, শুধু ওই যে হাইট আছে এটা কিন্তু অ্যাডজাস্ট করা যায়, হ্যাঁ উঠানো নামানো যায়, আর হ্যান্ডেলটা ধরতে হবে এখানে। হ্যাঁ অনেকে কিন্তু এইভাবে, একটু দেখাও তো সামনে জুইকা, হ্যাঁ এইভাবে করে, ডোন্ট ডু দিস প্লিজ, তাহলে আপনাদের কোমরে 13টা বেজে যাবে, কিন্তু স্ট্রেট বসবেন অলওয়েজ। হ্যাঁ এই ভুলগুলো করা যাবে না, আমি দেখানোর উদ্দেশ্য স্ট্যাটিক সাইকেল যে ভুল যেন না করে। এখন সাইক্লিং করো, ইয়েস এই যে দেখেন এটা কিন্তু আপনি এই যে হাইটটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন, একবার উঠাবেন তারপরে ওই অবস্থায় কয়েকদিন করবেন, আবার নামাবেন, যে পজিশনে দেখবেন আপনি বেটার ফিল করেন, ভালো লাগে, পেইন কম হয় সেটা করবেন, তারপরে কিছুদিন পর পর আস্তে আস্তে চেঞ্জ করবেন। হ্যাঁ কোয়াড্রিসেপসের সব হয় এখানে, এখানে কিন্তু আমরা স্প্রিং আছে যেটা দিয়ে আমরা রেজিস্ট্যান্স দিতে পারি, বাড়াতে পারি, যেমন টাইট হয় অনেক জোরে করতে হয়, কিন্তু শুরুতে ফ্রি করবেন। হ্যাঁ ফ্রি, দেন আস্তে 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 কোনো এক্সারসাইজই নিজের শরীর নিজের হাঁটুর কি অবস্থা ওইভাবে করতে হবে। হ্যাঁ আমি বলে দিলাম যে এত কেজি ওজন দিয়ে এটা করতে হবে, নো, আপনাকে আপনার মতো করে অ্যাডজাস্ট করে কাজগুলো করতে হবে, করো। তো স্ট্যাটিক এই সাইক্লিং আপনারা বাসায় যদি থাকে বা আপনার নিকটস্থ কোনো নিজেদের মতো করে, যেহেতু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আপনারা সাইক্লিং করতে পারেন, অথবা যারা গ্রামে আছেন একেবারে যেখানে নিজেদের মতো করে বাইসাইকেল যেটা আমরা রাস্তায় চালাই, হ্যাঁ সেটা চালাতে পারেন, হয়তো অনেকেই জানেন, বয়স্করাও জানেন কিন্তু এখন হয়তো চালান না, কিন্তু ওই বাইসাইকেল আপনার হাঁটুর জন্য এক্সিলেন্ট রেজাল্ট আসবে। আমরা দেখেছি রিক্সা পুলারদের ঢাকা শহরে, আমি তো প্রায় রুগী দেখি, তারা আমার কাছে কোমর ব্যথা নিয়ে আসে, ঘাড় ব্যথা নিয়ে আসে, কিন্তু তারা হাঁটু ব্যথা কেউ নিয়ে আসে না, ডিউ টু প্যাডেলিং। হ্যাঁ এটা একটা রিসার্চ ওয়ার্ক করা আছে আগে, তো ওইদিকে আমি যাচ্ছি না, আপনাদের বোঝানোর জন্য বলছি। তো এই এক্সারসাইজগুলো আপনারা বাসায় করতে পারেন, যদি কারো বাইসাইকেল না থাকে শুয়ে শুয়ে সাইক্লিং করা যাবে, আমি দেখাচ্ছি নেমে আসুন, স্ট্যাটিক সাইকেলও নয় বাইসাইকেলও না, আপনি শুয়ে শুয়ে সাইক্লিং করবেন, এদিকে সাইক্লিং, ইয়েস এটা করবেন আপনারা বাসায়, হ্যাঁ শুয়ে শুয়ে। আশা করি আপনাদের উপকারে আসবে, ঠিক আছে। আর হ্যাঁ আরেকটি কথা, হাঁটু ব্যথার ওজন যাদের অত্যধিক বেশি, এই ওজন হচ্ছে হাঁটু ব্যথার রোগীদের জন্য একটা তার শত্রু বা এনিমি, সো এই শত্রুকে আপনাকে দমন করতে হবে, ওজন কমাতে হবে। এখন যেহেতু বাসায় আছেন আপনারা ভাত রুটি মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার কার্বোহাইড্রেট খাবার খুবই কমিয়ে ফেলতে হবে, আপনাদের প্রোটিন খাবার পরিমিত খাবেন এবং ভিটামিন সমৃদ্ধ শাক সবজি এই খাবারগুলো বেশি খাবেন, পানি বেশি করে খাবেন, আর যে এক্সারসাইজগুলো আমি দিয়েছি এক্সারসাইজগুলো করবেন, আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের সকল মানুষ একজন আরেকজনের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখে, আর এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কমিটেড, আমি যেহেতু রুগীরা আসতে পারে না, যেন রুগীদের উপকারে হয়, কি করবেন বাসা, কি ওষুধ খাবেন, কি করা উচিত সেগুলো আমি বলছি। আর যদি কারো খুব জ্বর থাকে, জ্বর অনেক কারণে হয়, সিজনাল জ্বরও হতে পারে, সর্দি জ্বর হতে পারে, সো প্যারাসিটামলটা আপনারা খেতে পারেন একটা করে তিন বেলা, অ্যান্টিহিস্টামিন ফ্যাক্সোফেনাডিন খাওয়া যেতে পারে। আর আমি বলবো যারা ডাক্তার সাহেবরা আছেন, আমাদের বন্ধু বান্ধব কলিগ বিভিন্ন ডাক্তার, আপনারা আপনাদের লেভেল থেকে ফোনে অন্তত রোগীদের পরামর্শ দিবেন, এটা কিন্তু শুধু বাংলাদেশের সমস্যা না, সারা বিশ্বের সমস্যা, বড় বড় পরাশক্তি রাষ্ট্র তারাও বিপদে আছে, সো আমরা একজন আরেকজনের ডাক্তারদের উচিত যদি কন্ট্যাক্টে যেতে যেহেতু সমস্যা হয় ফোনে আমরা পরামর্শ দিব রুগীদেরকে, বা আমার মতো এইভাবে লাইভে এসে আপনাদের রুগীদের পরামর্শ দিতে পারেন, আমি অবশ্যই বলবো আপনাদেরকে যতটুক সম্ভব ডিস্টেন্স রেখে কাজগুলো করতে হবে, প্যারাসিটামল খেতে পারেন, আর জ্বর থাকলে কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না। আমি আবারও বলছি কারো যদি কোনো জ্বর থাকে, আমি যে পেইন কিলারের কথা বলেছিলাম এসিক্লোফেনাক খাওয়া যাবে না, আর কিছু ওষুধ
অনেক সময় ডাক্তাররা আগে থেকে আপনাদের নিষেধ করেছে, বিভিন্ন সেটা মেডিসিনের ডাক্তার হতে পারে, কার্ডিওলজিস্ট হতে পারে, হয়তো আপনাকে ব্যথার ওষুধ টোটালি নিষেধ করে দিয়েছে, সো সেই ক্ষেত্রে খাওয়া যাবে না। বা কিছু ওষুধ আছে আপনার অ্যালার্জিক সমস্যা হতে পারে, খেলে চুলকানি হয়, র্যাশ উঠে, সেই জাতীয় ওষুধ খাওয়া যাবে না। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমি আবারও বিদায় নিচ্ছি, আমি আবারও ইনশাল্লাহ কালকে চেষ্টা করব। আপনাদের যে অনেক প্রশ্ন এসেছে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দুটাতেই, আমি অনেকের প্রশ্নের উত্তর দিতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, অনেকে মন খারাপ করেছেন। কিন্তু ভাই আপনারা যদি ভিডিওটা দেখেন হয়তো আপনার প্রশ্নের উত্তরটাও সেখানে পেয়ে যাবেন, আমি হয়তো নাম ধরে ধরে বলি নাই। তো সবার জন্য, সবার কাছে আবারও বলছি, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য এবং ডিপিআরসি হাসপাতালের সকল রোগী কর্মকর্তা কর্মচারীর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।